Hello everyone, I'm Urbi Bolchi, Urbi's CorneR Theke. I hope you are all safe and doing great. Ajke ami tomader sathe the Faceshoop Rice Water Bright Foaming Cleanser review share korte chole eschi. And ami makeup, skincare, hair care ebong skincare product review video share kore thaki. Jodi tumra ei video gulo dekhte interested hao, tale amar channel theke please subscribe kore dio. এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটা আছে অবশ্যই ক্লিক করে দিও যাতে তোমাদের পরবর্তী ভিডিওগুলো মিস না যায়। সো ফার্স্টই চলে আসি এটার প্রাইস নিয়ে। 100 ml এর প্রাইস 590, বাট এটা আমি অ্যামাজন থেকে অফারে 525 পারচেস করেছিলাম। নেক্সট আসি এটার প্যাকেজিংয়ে। এটা এরকম একটা লাইট বেবি পিঙ্ক কালারের টিউব প্যাকেজিংয়ের মধ্যে আসে, অ্যান্ড এখানে একটা ব্ল্যাক কালারের ক্যাপ রয়েছে। এরপর আসি এটার টেক্সচারে। এটা একদম ক্রিমি অ্যান্ড বাটারি সফট টেক্সচারে রয়েছে, অ্যান্ড এটা ইউজ করার সময় পন্ডসের ফেস ওয়াশে যেরকম টেক্সচার ফিল হয় ওরকমই টেক্সচার ফিল হবে, বিকজ সেম টেক্সচারে রয়েছে, অ্যান্ড এখানে একটা মাইল্ড অ্যান্ড রিফ্রেশিং ফ্লোরাল ফ্রেগনেন্সও রয়েছে। সো নেক্সট চলে আসি এখানে কী কী ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে। সো এখানে মেন দুটো ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে। ফার্স্ট হলো রাইস এক্সট্র্যাক্ট। রাইস এক্সট্র্যাক্ট আমাদের স্কিন টেক্সচারটাকে ব্রাইট করতে সাহায্য করে থাকে, স্কিনটাকে হাইড্রেট রাখতে সাহায্য করে, অ্যান্ড আমাদের স্কিনে যদি কোনোরকম পিগমেন্টেশন বা সান ড্যামেজ থাকে সেটাকে ঠিক করতেও সাহায্য করে, অ্যান্ড আমাদের স্কিনে যদি কোনোরকম রিঙ্কেল বা ফাইন লাইনের প্রবলেম থাকে সেটাকে ঠিক করতেও সাহায্য করে থাকে। নেক্সট এখানে রাইস বার্ন অয়েল ইউজ করা হয়েছে, এটাও আমাদের স্কিন টেক্সচারটাকে ব্রাইট করতে সাহায্য করে থাকে, স্কিনটাকে হাইড্রেট রাখতে সাহায্য করে, অ্যান্ড এটা অ্যান্টি এজিংয়ের জন্য খুব ভালো একটা ইনগ্রিডিয়েন্টস। তারপর এখানে সোপ ওট এক্সট্রাক্ট ইউজ করা হয়েছে, এটাও আমাদের স্কিন টেক্সচারটাকে ব্রাইট করতে সাহায্য করে, অ্যান্ড এটা অ্যাকনেপ্রোন স্কিনের জন্য খুব ভালো একটা ইনগ্রিডিয়েন্টস। নেক্সট এখানে গ্লিসারিন ইউজ করা হয়েছে, গ্লিসারিন আমাদের স্কিনটাকে হাইড্রেট রাখতে সাহায্য করে। তারপর এখানে মাইরিস্টিক অ্যাসিড ইউজ করা হয়েছে, এটা হলো একটা ক্লিনজিং এজেন্ট, এটা আমাদের স্কিনে যে ডার্ট বা ইম্পিউরিটিসটা থাকে সেটাকে রিমুভ করতে সাহায্য করে, অ্যান্ড স্কিনটাকে সফট স্মুথ রাখতেও সাহায্য করে। সো নেক্সট চলে আসি ব্র্যান্ড এখানে কী কী ক্লেম করেছে। ব্র্যান্ড ফার্স্ট যে ক্লেমটা করেছে সেটা হলো এটা আমাদের স্কিনটাকে ডিপলি ক্লিন করতে সাহায্য করবে, অ্যান্ড সেকেন্ড আমাদের স্কিন টেক্সচারটাকে ব্রাইট করতে সাহায্য করবে। সো এই ক্লেম দুটো ফুলফিল করে কি করে না সেটা আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে তোমাদেরকে বলছি। সো নেক্সট চলে আসি আমার পয়েন্ট অফ ভিউ, অ্যান্ড এটা আমি কীভাবে ইউজ করি। ফার্স্টেই বলি আমার স্কিন টাইপ হলো অয়েলি টু কম্বিনেশন স্কিন, অ্যান্ড এটা আমি আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিনে ইউজ করে থাকি, অ্যান্ড আমি যখন মেকআপ করি মিসেলার ওয়াটার দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেওয়ার পর এটা দিয়ে আমি ফেসটাকে ওয়াশ করি, অ্যান্ড এটা একদম অল্প পরিমাণে লাগে, তো আমি একদম অল্প পরিমাণে হ্যান্ডে নিয়ে 60 সেকেন্ড ফেসে ভালো করে ম্যাসাজ করি, অ্যান্ড তারপর নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ওয়াশ করে নিই। অ্যান্ড এটা এইভাবে ইউজ করার পর আমি নোটিস করেছি এটা আমার স্কিনটাকে ডিপলি ক্লিন করতে সাহায্য করে থাকে, অ্যান্ড এটা আমার স্কিন টেক্সচারটাকে ব্রাইট করতেও সাহায্য করে, অ্যান্ড কোনো যদি অ্যাক্টিভ অ্যাকনে থাকে তখন আমি এটাকে ইউজ করেছি এটা আমার স্কিনটাকে ট্রিগার করে না। বাট আমি কিছু কিছু ভিডিওতে শুনেছি যে বলেছে যে এটা ড্রাই করে দেয় স্কিনটাকে, বাট এটা ইউজ করার পর আমার স্কিনটা একদমই ড্রাই হয়ে যায়নি, অ্যান্ড এটা আমি অলমোস্ট 3 to 4 মান্থ ইউজ করছি। এটা আমি উইন্টার সিজনেও ইউজ করেছি, বাট এটা আমার স্কিনটাকে একদমই ড্রাই করেনি। সো নেক্সট চলে আসি এই প্রোডাক্টটা কারা কারা ইউজ করতে পারবে এবং কারা কারা পারবে না। এটা অল স্কিন টাইপের জন্য খুব ভালোভাবে কাজ করবে, বাট অনেকে রয়েছে যারা নিজেদের স্কিন কেয়ার প্রোডাক্টে ফ্রেগনেন্স রয়েছে এরকম প্রোডাক্ট ইউজ করতে পছন্দ করো না, তারা এই প্রোডাক্টটা টোটালি অ্যাভয়েড করো, বিকজ আমি ফার্স্টেই বলেছি এখানে একটা মাইল্ড রিফ্রেশিং ফ্লোরাল ফ্রেগনেন্স রয়েছে, অ্যান্ড এখানে যেহেতু মাইরিস্টিক অ্যাসিড ইউজ করা হয়েছে, অ্যান্ড মাইরিস্টিক অ্যাসিড ইজ নট সেফ ফর ফাঙ্গাল অ্যাকনি, অ্যাকনি অ্যান্ড সুপার সেন্সিটিভ স্কিন, সো ইউজ করার আগে মাস্ট প্যাচ টেস্টটা করে নেবে। অ্যান্ড এখানে রাইস এক্সট্রাক্ট অ্যান্ড রাইস বার্ন অয়েল এই দুটো হলো মেন ইনগ্রিডিয়েন্টস, তো এই দুটোতে কারো যদি অ্যালার্জি বা র্যাশেস হয় তারা এই প্রোডাক্টটাকে অ্যাভয়েড করো। সো এই ক্লিনজারটা আমি অলমোস্ট 4 মান্থ মতো ইউজ করছি, অ্যান্ড এটা আমার মোস্ট ফেভারিট একটা ফোমিং ক্লিনজার,
অ্যান্ড আমি এগেন বলবো এটা আমার স্কিন টেক্সচারটাকে ব্রাইট করতে সাহায্য করেছে, স্কিনটাকে ডিপলি ক্লিন করতেও সাহায্য করে। সো এটা ইউজ করে আমি খুবই হ্যাপি। সো গাইস, আশা করছি এই ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো, অ্যান্ড এই প্রোডাক্টের লিঙ্কটা তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো।